चैनल तुम्हारा सब केमन आसो आशा करछि तुम्हारा सबाई खूब खूब भालो आछो। यस आमिओ खूब भालो आछि। तो आज के हेयर केयर वीडियो निये एसेछि जे चूल स्ट्रेट कि करे आमरा घरे करब। सो जारा जारा चूल स्ट्रेट करे फेलेछो तादेर एकटा केयार दरकार हय चूलेर, जेटा आमि रिसेंट करछि। तोमरा सबाई जानो आमि किछुदिन आगे एकटा ब्लग शेयर करेछिलाम जे आमि चूल स्मूथ करछि। तो स्मूथ करार पर जे हेयर केयारटा दरकार सेटा शुधुमात्र स्ट्रेट हेयर बोले नय, तोमरा प्लेन हेयारे माने जादेर एमनि चूल ন্যাচারাল চুল নরমাল চুল তারাও এটা ইউজ করতে পারো। সো তাদের একটা স্ট্রেইট চুলের একটা ধারণা চলে আসবে। তো তারপর যারা স্ট্রেইট করবে ভাবছো তারা তো তাদের তো অবশ্যই সেটা ইউজ করা খুবই দরকার, কারণ বেসিক্যালি আমরা চুলটাকে হিট দিই এবং হিট দিয়ে চুলটাকে স্ট্রেইট করি। সো চুলে যখন আমরা স্ট্রেইট করি তখন হিট দিই তখন চুলে অনেক প্রবলেম হয়। তো সেই কারণে একটা হেয়ার কেয়ারের খুব দরকার। তাছাড়াও আমাকে হেয়ার কেয়ারের জন্য রিকোয়েস্ট করেছিল একটা দিদি যে হেয়ার কেয়ারের ভিডিও দিতে, তো আমার করা হচ্ছিল না কোনো কারণবশত। তো আজকে আমি তোমাদের সাথে হেয়ার কেয়ারের ভিডিও শেয়ার করব। সো ভিডিওটা না কেটে পুরো লম্বা দেখো। আর রোজকার মতন যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থাকো। তো শুরু করি। আমি যে দুটো শ্যাম্পু আর কন্ডিশনার ইউজ করি সেটা হচ্ছে স্ট্রেট হেয়ারের পক্ষে, এবং যারা স্ট্রেট করনি তারাও ইউজ করতে পারো। আমি এটা ইউজ করে প্রচণ্ড ভালো আছি। তো এই দেখো এই দুটো ম্যাট্রিক্সের অপটিকেয়ার আর ম্যাট্রিক্সের অপটিকেয়ার কন্ডিশনার। তো ম্যাট্রিক্সের দুটো শ্যাম্পু পাওয়া যায়, একটা হচ্ছে অপটিলং আর একটা হচ্ছে অপটিকেয়ার। সো আমি এখন অপটিকেয়ার ইউজ করছি, তোমরা চাইলে অপটিলংটাও ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। তবে অপটিকেয়ারের থেকে অপটিলংটা একটু বেশি ভালো কাজ করে। তো তোমরা যখন চুল স্ট্রেইট করবে বা চুল স্ট্রেইট ছাড়াও তাদের নর্মাল চুল, তারা এই দুটো, এই যে এই শ্যাম্পুটা তোমরা দেখো অপটিকেয়ার ম্যাট্রিক্সের স্মুথ স্ট্রেইট হেয়ার অ্যাট হোম। তো স্নান করার আগে চুলটাকে ভালো করে জট ছাড়িয়ে তারপর তোমরা এই শ্যাম্পুটা ইউজ করো, হালকা হাতে মাসাজ করো চুলটাকে, দেন ধুয়ে ফেলো। তারপর অপটিকেয়ার কন্ডিশনার এটা লাগিয়ে 5 মিনিট মতন স্প্রে করে মাথাটা ধুয়ে পেয়ে যাও একদম স্মুথ চুল। কারণ এটা এই শ্যাম্পুটা দিয়ে চুলটা বেশি রগড়া ঘষা করতে নেই, কারণ তাহলে চুলে জট পকে এবং চুলটা স্ট্রেট থাকে না। তো আমি এটা 1 মাস ধরে ইউজ করছি, তো আমার চুল দেখতেই পাচ্ছ তোমরা এখনও অবধি ঠিক আছে, ইভেন ঠিক থাকবেও যদি যত্ন করা হয়। তো এই দুটো শ্যাম্পু, এই দুটো শ্যাম্পু আর কন্ডিশনার আর একটা ম্যাট্রিক্সের স্প্রে পাওয়া যায়, সেটা কোথাও যাওয়ার আগে যদি তোমরা মাথায় স্প্রে করে নাও তো চুলটা অনেক ঠিক থাকে। কিন্তু রিসেন্টলি আমার কাছে ওটা এখন নেই, তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো তোমরা এটা ইউজ করো, এবং যাদের নর্মাল চুল তারাও ইউজ করতে পারো সেমভাবে। অনেক রকমের তোমরা হেয়ার শ্যাম্পু ইউজ করো, হেয়ার কন্ডিশনার ইউজ করো। আমি সাজেস্ট করবো ম্যাট্রিক্সের হেয়ার কেয়ার এবং কন্ডিশনার আর শ্যাম্পুটা ইউজ করে দেখো, খুব ভালো তোমরা চুলটা পাবে। এবং পারলে তোমরা সপ্তাহে প্রত্যেকদিন শ্যাম্পু করার চেষ্টা করো, কোনো রকম প্রবলেম হয় না। আর যাদের একটু প্রবলেম হয়, যারা তেল দিতে পছন্দ করো, তারা কি করবে, কোনো তেল যদি নারকেল তেল হয় পিওর নারকেল তেল, সেটাকে বয়েলড করে তোমরা চুলে আগায় আগায় দিয়ে ম্যাসাজ করতে পারো যেদিন শ্যাম্পু করবে তার আগের দিন রাত্রে। ইভেন যাদের নারকেল তেল নেই তারা এমনি তেলও বয়েল করে, মানে বয়েল তেল লাগানোর উপকারী খুব ভালো, তোমরা ইউজ করতে পারো। এবং যারা মাসে মাসে হেনা করো তারাও হেনাটা ইউজ করতে পারো, কিন্তু খুব সাবধানে। আর এই শ্যাম্পুটা ইউজ করো, এইটা বা অপটিকেয়ার অপটিলং তোমরা ইউজ করো। আমি বলেছি পুরো প্রফেশনাল হেয়ার অ্যাট হোম, খুব ভালোভাবে তোমরা চুলটা তোমাদের ভালো হবে। এবং যারা স্ট্রেইট করবে তারা তো অবশ্যই করবে, কারণ স্ট্রেইট চুলে এই শ্যাম্পু ছাড়া অন্য কোনো শ্যাম্পু ইউজ করলে চুল নষ্ট হয়ে যায়। তো এই শ্যাম্পু ম্যাট্রিক্সের অপটিকেয়ার অর অপটিলং, এই দুটো শ্যাম্পুর মধ্যে একটা শ্যাম্পু তোমরা ইউজ করো, কন্ডিশনার ইউজ করো। পারলে প্রত্যেক দিন শ্যাম্পু করার চেষ্টা করো, এতে চুল ভালো থাকে। এবং যাদের বললাম যে সমস্যা চুলে তেল দিতেই হয় তারা ওভাবে তেল দিয়ে ইউজ করো। আশা করছি তোমাদের চুল খুব ভালো হবে, শাইনি হবে, সিল্কি হবে, আর প্রফেশনাল চুল অ্যাট হোম পেয়ে যাবে।
सो गाइस वीडियो आज के पर्यन्त तुम्हारा जो भलो लेगे थे तुम्हारा हेल्प तुम्हारा कर देखो जो तुम्हारे हेल्प हो पर हमें कमेंट कर जानियो जे कतटा हेल्प हो तो आज के वीडियो पर्यन्त तार आगे जो वीडियो भलो लगे एक लाइक कर दिओ कमेंट कर दिओ और जो पारो शेयर कर दिओ और हमारे चैनल के सबसक्राइब करते भूलो ना तुम्हारे सपोर्टर खूब दरकार हमार सो बाय टेक केयर।